সব নিউজ আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করুন প্রতিবাদী আওয়াজ। আর হ্যাঁ, ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না। সৈন্যরা হত্যা করেছে এবং তার মধ্যে আমাদের বাংলার দুজন আছে, বীর যোদ্ধা রাজেশ ওরাও এবং বিপিল রায় বাংলার দুজন আছেন। মোট 20 জনকে তারা নিহত, মানে শহীদ হয়েছেন। আমরা যারা ভারত মাতার জন্য, ভারত মাতাকে রক্ষা করার জন্য নিজেদের প্রাণ দিয়েছেন, আমরা সেই 20 জন শহীদের উদ্দেশ্যে আজকে ধনিয়াখালী বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা মোমবাতি, তাদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য মোমবাতি মিছিল করলাম। যেহেতু তারা আমাদের ভারত মাতাকে রক্ষা করার জন্য প্রাণ দিয়েছেন, আমরা তার পরিবারের প্রতি আজ সমবেদনা জানিয়ে আমি ছোট করব না, সমবেদনা জানাচ্ছি। তাছাড়া তাদের যারা ভারত মাতাকে রক্ষা করার জন্য প্রাণ দিয়েছেন, তাদের হৃদয় আত্মার প্রতি শ্রদ্ধা জানাবার জন্যে আমরা আজকে মোমবাতি মিছিল করলাম ধনিয়াখালী ব্লক, ধনিয়াখালী তৃণমূল কংগ্রেস। সারা বিশ্ব এক গভীর সংকটে, সাথে সাথে আমাদের দেশও। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। করোনা ভাইরাস যাতে মহামারীর আকার না নিতে পারে, সমস্ত সরকারি নির্দেশিকা পদে পদে মেনে চলুন, লকডাউনের সঙ্গে থাকুন এবং গৃহবন্দী থাকুন। নমস্কার।